হ্যালো বন্ধুরা, আজ আমরা একটা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কথা বলতে চলেছি। আর গুরুত্বপূর্ণ এই জন্য বললাম কারণ থাইরয়েডের চিকিৎসার জন্য আমাদের সমাজ এখনও সচেতন হতে পারেনি। থাইরয়েড কোনো রোগ নয়, কারণ থাইরয়েড গ্রন্থি সব মানুষেরই রয়েছে, আর সেহেতু এই থাইরয়েডকে কখনো রোগ বলা চলে না। তবে হ্যাঁ, থাইরয়েডের দুটো কন্ডিশান রয়েছে যেগুলোকে আমরা সমস্যাজনিত কারণ হিসেবে ধরতে পারি। এক, হাইপারথাইরয়েডিজম, দুই, হাইপোথাইরয়েডিজম। এবার জানবো থাইরয়েড গ্রন্থি থাকে কোথায়। গলার ডান ও বাঁ দিকে একটি করে মোট দুটি প্রজাপতির মতো দেখতে ঠিক এরকম জায়গায় থাইরয়েড গ্রন্থি থেকে থাকে। এটার কাজ কি? এটি টিআইটোথাইরোনি এবং থাইরক্সিন নামক হরমোন নিঃসৃত করে আমাদের হার্ট, কিডনি ও স্নায়ুমণ্ডলীর কার্যাবলীর ওপর নিয়ন্ত্রণ করে। আমাদের শরীরের মেদ বাড়ানো ও কমানোতে এর ভূমিকা যথেষ্ট রয়েছে এবং দেহতে আয়োডিন নিয়ন্ত্রণ করে এবং স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখে। এবার আমি কিছু লক্ষণ আপনাকে বলবো, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে কোন লক্ষণটি দেখা দিচ্ছে। হাইপারথাইরয়েডিজম থাইরয়েডের লক্ষণ হলো গলগণ্ড, চোখ বড় বড় হয়ে যাওয়া, আমাদের শরীর শুকিয়ে যাওয়া, সারাদিন এনার্জি না পাওয়া, ঘুম ঘুম ভাব, কোনো কাজ ঠিক মতো না করতে পারা। আর হাইপোথাইরয়েডিজম থাইরয়েডের লক্ষণ হলো মেদযুক্ত মোটা চেহারা, চুল উঠে যাওয়া, চামড়া খসখসে ভাব, শরীরে এনার্জি না পাওয়া, সারাদিন ঘুম ঘুম ভাব থাকা ও বুক ধরপড় করা বা হার্টবিট বেড়ে যাওয়া। হাইপারথাইরয়েডিজমে কোন কোন খাবার খাবেন আর কোন কোন খাবার খাবেন না। যেগুলি খাবেন, নন আয়োডিনযুক্ত লবণ, মানে যে লবণে আয়োডিন নেই সেই লবণ, চা বা কফি কিন্তু দুধ ছাড়া, সোয়া দুধ বা ডেয়ারি দুধ ব্যবহার করবেন না, ফ্রেশ ফুড, ডিমের সাদা অংশ, ওটস, আলু ও মধু। আর যেগুলি খাবেন না, সামুদ্রিক মাছ, রেড মিট বেশি খাবেন না, চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলবেন, কাঁকড়া, গলদা চিংড়ি, চিজ, ডিমের কুসুম কিন্তু সাদা অংশটা খেতে পারেন, আয়োডোনাইজ ওয়াটার, মিল্ক অ্যান্ড ডেয়ারি প্রোডাক্ট, পালং শাক, লেটুস শাক ও আয়োডিনযুক্ত খাবার এড়িয়ে চলবেন। হাইপোথাইরয়েডিজমে কোন কোন খাবার খাবেন আর কোন খাবার খাবেন না। যে খাবারগুলি খাবেন, ডিম, পুরো ডিমটাই খেতে পারেন, তবে সপ্তাহে চারটে। মাংস, সব ধরনের মাংস খেতে পারেন, কোনো অসুবিধা নেই। মাছ, এখানেও সব ধরনের মাছ খাওয়া যাবে, সামুদ্রিক মাছও। শাক সবজি খেতে পারেন, ফল, সব ধরনের ডেয়ারি প্রোডাক্টস খেতে পারবেন। আর যেগুলি খাবেন না, হট ডগস, কেকস, কুকিজ, যে কোনো সাপ্লিমেন্ট, ভুট্টা, পাস্তা, তোফু, বিনস, সোয়া মিল্ক, কফি, গ্রিন টি এবং অ্যালকোহল বা মাদক জাতীয় কিছু পান করবেন না। থাইরয়েড গ্ল্যান্ড ঠিক রাখতে যে আটটি যোগব্যায়াম করবেন, সাপোর্টেড শোল্ডার স্ট্যান্ড, যাকে সংস্কৃত ভাষায় বলা হয় সর্বাঙ্গাসনা, প্লো পোজ, যাকে সংস্কৃত ভাষায় বলা হয় হলাসনা, ফিস পোজ, যাকে সংস্কৃত ভাষায় বলা হয় মৎস্যাসনা, ব্রিজ পোজ, যাকে সংস্কৃত ভাষায় বলা হয় সেতুবন্ধা সর্বাঙ্গাসনা, কোবরা পোজ, যাকে সংস্কৃত ভাষায় বলা হয় ভুজঙ্গাসনা, বোট পোজ, যাকে সংস্কৃত ভাষায় বলা হয় নভাসনা, আপওয়ার্ড বো পোজ, যাকে সংস্কৃত ভাষায় বলা হয় ঊর্ধ্ব ধনুরাসনা, সাপোর্টেড হেড স্ট্যান্ড পোজ, যাকে সংস্কৃত ভাষায় বলা হয় শীর্ষাসনা। তবে মনে রাখবেন, হাইপারথাইরয়েডিজম কন্ডিশন থাকলে আপনি সর্বাঙ্গ আসন ও হলাসন কখনোই করবেন না, আর বাকি আসনগুলি আপনি দুটি কন্ডিশনেই করতে পারেন। এতে আপনার ধীরে ধীরে থাইরয়েড প্রবলেম সলভ হবে। ডেইলি প্র্যাকটিস করতে হবে আসনগুলো, রোজ সকালে প্র্যাকটিস করবেন। আমাদের এক বন্ধু একটা প্রশ্ন করেছিল, থাইরয়েড কি পুরোপুরি সারবে? দেখুন, থাইরয়েড একটি গ্রন্থি, তাই থাইরয়েড থেকে হরমোন নিঃসৃত হবে। তবে এই দুটি কন্ডিশন অনেক সময় বেশি হরমোন নিঃসরণ ও কম নিঃসরণের মাধ্যমে এই প্রবলেম হয়ে থাকে। তবে যোগব্যায়ামের মাধ্যমে এই প্রবলেম ধীরে ধীরে কমে যাবে এবং ওষুধও খেতে হবে না। কিন্তু এটাকে
হেলদি ডায়েট ও ব্যায়ামের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে। তবে যাদের থাইরয়েড আছে তারা এই ভিডিওটাকে মেনে চলুন এবং ডক্টর যা ওষুধ দিয়েছে সেটা নিয়মিত নিতে থাকুন। আর যারা থাইরয়েড হয়েছে কিনা জানেন না, তারা ব্লাড টেস্ট করে একটা ভালো ডক্টর দেখান আর আমার এই ভিডিওটাকে ফলো করুন। আর আমি রেকমেন্ড করব থাইরয়েডের জন্য এন্ডোক্রাইনোলজিস্ট ডক্টর দেখাতে, এরা সাধারণত হরমোনের ওপর বিশেষজ্ঞ হয়ে থাকে। বন্ধুরা, আমি এই ভিডিওতে সব কথাই পুরো ডিটেলে বোঝানোর চেষ্টা করলাম। যদি আপনার এখনও ভিডিওর সাথে রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে, তবে আপনি আমাকে কমেন্ট করে প্রশ্ন করতে পারেন। আমি আপনার কমেন্টের উত্তর যত তাড়াতাড়ি হয় দেবার চেষ্টা করব। কিন্তু বন্ধুরা, আমাদের কমেন্টের নোটিফিকেশান আপনি তখনই পাবেন যখন আপনি বেল আইকনকে অন করবেন। যদি আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, তবে বেল আইকনকে অবশ্যই প্রেস করে রাখবেন। আজকের জন্য বন্ধুরা এইটুকু, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। যদি আপনার ভিডিওটি ভালো লাগে তবে দয়া করে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটিকে দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।